এই তুলতেছো, ধনিয়া পাতা দিয়া চপ বানানো যাবে না, আরো বেশি লাগবে, বেশি আরো তোলো। এখানেও ধান ক্ষেত, আর বেশি লাগবে না মনু। এর মধ্যে মাছ আছে, শোল, চ্যাংকো, এগুলো এই মাছগুলো পাওয়া যায় এখানে। ওয়েলকাম টু লিটা ভিলেজ কুকিং চ্যানেল। আজ আমি একটা মজার রেসিপি করব, দেখতে থাকুন সবাই। এখানে হলুদ গাছ লাগানো হয়েছে, আর হলুদ গাছের লাগানোর ভিডিওটা আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে। এগুলো টমেটো গাছের চারা, এ চারাগুলো আবার খেতে নিয়ে বাবা লাগাবেন। এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা নয়টার ফুল গাছ। এখন আমি রান্নাঘরে চলে যাব, তার আগে হলুদ গাছ সেগুলো উঠিয়ে নেব, দেখি কতটা হলুদ হয়েছে। মা হলুদ উঠাচ্ছেন, উঠো উঠো, বন্ধুরা আমার চ্যানেলটা ফ্রেজ হয়ে আছে, আপনারা না টেনে ভিডিওটা দেখবেন প্লিজ, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন রান্নাঘরে চলে এসেছি, মা চুলাটায় পোজ দিয়ে নিচ্ছেন। এভাবে গ্রামের বাড়িতে মাটির চুলা লেপা হয়। হলুদ গুঁড়ো লাগবে, লবণ, চিনি, আতপ চাল বাটা, ডাল বাটা, সাদা তেল, পালং শাক, ধনে পাতা একাত্র করে কেটে নেব, কেটে নেব, এটা আমাদের গাছ, নারিকেল পারলো আজকে, রোদ দিয়ে দিলাম,
লবণ, একটু চিনি দিয়ে দেব, আতপ চাল বাটা, খেসারি ডিল বাটা, সব একাত্র করে মেখে নেব। তেল দিয়ে দিলাম, এভাবে আপনারা বড়া ভেজে খেয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। বড়াটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গেছি, দেখুন আমি বড়া নিচ্ছি, বিটকপি আলু তরকারি রান্না করেছি আর বড়া দিয়ে আমি খেতে বসে গেছি। রান্না খুব ভালো হয়েছে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। এটা আমার মেয়ের চ্যানেল, চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, আপনারা না টেনে ভিডিওটা দেখুন, চ্যানেলটা আনফ্রিজ হয়ে যাবে। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।